মেয়েরা অনেক সময় একটা মেয়েকে বলে বসে শি ইজ এ বিচ। নিউজ পোর্টালে কারো ছবি ছাপা হয়, যদি এটা একটা মেয়েরও যদি হয় বা একটা ছেলেরও হয়, আপনি কমেন্ট সেকশন গেলে দেখবেন প্রচুর জঘন্য লেভেলের আজেবাজে কথা। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহ, ইটস ইউর বয় কিং অফ পলি রাইট হিয়ার। আজকে একটু ডিফারেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই এবং সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত সময় নিয়ে দেখতে। আপনাদের কাছে কিছু পয়েন্ট আমি সে ক্লিয়ার করতে চাই। প্রথমেই আসি আমাদের সোশ্যাল মিডিয়াগুলো, মানে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, এই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন রকম মানুষ আসে, মানে অ্যাজ এ ইউজার। এখন পাবলিকালি আপনার কাছে সেই ক্ষমতাটা দেওয়া আছে, আপনি যে কোনো বিষয় নিয়ে যে কোনো মন্তব্য করতে পারেন, বাট কোনো ধরনের লজিক্যাল কথাবার্তা ছাড়া, গঠনমূলক সমালোচনা ছাড়া হঠাৎ করে এসে একগাদা গালিগালাজ অনেকে করে ফেলেন। আপুদের ছবি টবিতে মাঝে মাঝে কিছু শিক্ষিত ছেলে পেলে ধরে দেখিয়ে এসে বলতে শি ইজ এ বিচ, বা মেয়েরাও অনেক সময় একটা মেয়েকে বলে বসে শি ইজ এ বিচ। তারপরে তো বাংলা কিছু গালি রেডি আসেই, বোমার মতো, মানে গুলি ছোড়ার মতো করতেছেন। বা একটু চিন্তা করি, আমরা একটু ঠান্ডা মাথায় ভাবি, একটা মেয়ে পর্দানশীল কি পর্দানশীল না, তারপরে তার মাথায় কাপড় আছে কি নাই, তার ড্রেস জামা কাপড় ঠিক আছে কি নাই, এগুলো নিয়ে আমরা মন্তব্য করাটা কি কখনই উচিত হবে, নাকি এটা কমপ্লিটলি তার পার্সোনাল ইচ্ছা, তার নিজের ইচ্ছা, সে কি ওইটা করবে কি করবে না, বা সেটা পর্দা মেনটেন করবে কি করবে না, সে স্ক্রিনের সামনে আসতেছে, সে কি ফেস ঢেকে আসতেছে নাকি ঢেকে আসতেছে না, মানে সো মেনি কোয়েশ্চেন্স টু আনসার। বাট ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য পার্সন, যে আসছে স্ক্রিনের সামনে তার ইচ্ছা, এটা কিন্তু আমার আপনার ইচ্ছা না। তো আপনার যদি কোনোরকম মন্তব্য করতে হয়, লাইক মানে লজিক্যাল বা গঠনমূলক কিছু সমালোচনা আপনি করতে যাচ্ছেন, সেটা করেন, কিন্তু ডাইরেক্ট পার্সোনাল অ্যাটাক, ওয়াও, উই হ্যাভ টু স্টপ দ্যাট। ডাইরেক্ট পার্সোনাল অ্যাটাক অনেক বেশি হয়ে যাচ্ছে, কাউকে পার্সোনালি তার কোনো একটা উইকনেস নিয়ে চট করে, মানে পয়েন্ট আউট করে দুই চারটা কথা শোনায় দেওয়া, প্লিজ স্টপ, এটা অতিরিক্ত হচ্ছে। মানে কমেন্ট সেকশনে মানুষজন, মানে ইভেন দেখতেছি ফেক আইডি দিয়ে তো অনেকে এটা রেগুলার প্র্যাকটিস তো করেই যাচ্ছেন, একই কমেন্ট কপি করে 14 জায়গায় পেস্ট করতেছেন। বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আপনার এটাতে কী ইম্প্যাক্ট হচ্ছে। আপনি ফেক আইডি দিয়ে কমেন্ট করতেছেন বলে ভাবতেছেন এটা ট্র্যাক হচ্ছে না, মেবি আপনি চাই ভাবতেছেন, বাট ফেক আইডি হইলো ঠিক, এর পিছনে কিন্তু একটা না একটা মানুষ আছে, সেটা হোক একটা ছেলে হোক একটা মেয়ে, এটা কিন্তু ট্র্যাক হচ্ছে, আল্লাহ কিন্তু দেখতেছেন কে কী অ্যাকশন নিচ্ছে। পসিবলি আপনি এই দুনিয়াতে জিনিসটার জন্য পার পেয়ে যেতে পারেন, বাট আখিরাতে কিন্তু এগুলো নিয়ে পার পাবেন না, প্রত্যেকটা অ্যাকশনের কিন্তু বিচার হবে। অ্যান্ড নেক্সট আসেন আরেকটা ব্যাপার যেটা আমাকে খুব বেশি কষ্ট দেয়, সেটা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যান প্রত্যেকটা পোস্টে পার্সোনাল অ্যাটাক করতেছেন। মেবি হি অর শি অ্যাপোলজাইজড ফর দ্যার অ্যাকশন, আমি রিগার্ডলেস কে এখানে আসলে প্রপার পর্দানশীলভাবে চলতেছে চলতেছেন না, কারো নাম নাই নেই কথাটা বলতে চাচ্ছি, মানে একটু বোঝার চেষ্টা করেন। কাউকে পার্সোনাল অ্যাটাক করে ফেললে কিন্তু তার ফ্যামিলি বা অন্যান্য মানুষগুলো হঠাৎ করে দেখে, তার ব্যাপারে একটা নেগেটিভ চিন্তাভাবনা চলে আসে। আর অবভিয়াসলি যারা সাপোর্টিভ কমিউনিটিতে তারা সাপোর্ট করে যান। আপনার যদি তাকে পার্সোনালি এবং কিছু বলতেই হয়, ট্রাই টু রিচ দ্যাম আউট ইন ইমেইল আর পার্সোনাল কনভারসেশন, খুব ভদ্রভাবে বলার চেষ্টা করেন। ফ্যামিলি শিক্ষা দীক্ষা যদি আপনার ভালো থাকে, আশা করি এরকম খারাপ মন্তব্য কেউ আর ফিউচারে কোনো দিন করবেন না এই ভিডিও দেখার পরে, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আপনি কিছু বলারই থাকে রিচ দ্যাম আউট পার্সোনালি। একটা মেয়ে হলে একটা মেয়েকে পার্সোনালি রিচ করেন, একটা ছেলে হলে একটা ছেলেকে পার্সোনালি রিচ করেন এবং তাকে তার সে বুঝতে পারে এভাবে একটা ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করেন। ডোন্ট গো অ্যান্ড সে একটা একদাদা গালিগালাজ দিয়ে একেবারে মানে ভাষায় দিয়ে তারপর একটা কথা বলে আপনি কি তাকে ভালো, তার থেকে ভালো কিছু আশা করেন? মানে একবার এতগুলো খারাপ কথা শোনায় দেওয়ার পর ডু ইউ এক্সপেক্ট দ্যাম টু বিহেভ ইন এ গুড ম্যানার উইথ ইউ? কাউকে মাইক দিলেন, ইচ্ছা মতো ঘেরাইলেন, ঘেরাই বললেন আম সরি, ইট শুডন্ট বি দ্যাট ওয়ে, তাই না? সে কোনো কিছু করে নাই, সে তো আপনাকে পার্সোনালি কোনো জায়গায় অ্যাটাক করেনি। আপনার যদি কোনো কিছু ভালো না লাগে, কারো পোস্ট আপনার পছন্দ না হয়, কারো মানে রেগুলার এমন কিছু ছবি দিচ্ছে যেগুলো আপনার ভালো লাগতেছে না, ইগনোর করেন, নিজে সরে যান। বাট খারাপ একটা কথা বলা, মানে দুই চারটা ওয়ার্ড কিবোর্ড দিয়ে ইজিলি টাইপ করে দুই চারটা গালি মেরে দেওয়া খুব ইজি, লাইক ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট থিং দ্যাট এ 2-year-old ক্যান ডু। দুই বছরের বাচ্চা এটা করতে হবে, ধরুন কিছু টাইপ করে দিয়ে দিল। ট্রাই টু ইউজ ইউর ব্রেইন, যে বিবেক শক্তি বুদ্ধি আল্লাহ দিছেন আপনার মাথা সেটা ব্যবহার করেন, কাউকে রাইট করতে গিয়ে নিজে রং হয়ে যান না, ইটস এ ভেরি ভেরি ক্রুশিয়াল থিং। কাউকে রাইট করতে গিয়ে নিজে খারাপ পথে পা দিয়েন না, আপনার ফুটস্টেপ আরেকজন যদি ফলো করে বসে
এটাও মনে রাখতে হবে ভাই, এইটা দায়ভার আপনাকে নিতে হবে। আই এম বিং ভেরি সিরিয়াস, আজকের টপিকটা একটু একটু অন্য ধরনের, মানে নট আ ফানি থিং যেটা আমি বলে সবাইকে হাসিতে পারবো বা মজা নিতে পারবো। ইটস ভেরি প্র্যাকটিক্যাল থিং। আপনি একটু দেখেন ফেসবুকের বা ইউটিউবের বিভিন্ন পোস্টের কমেন্ট সেকশনে যান, স্পেশালি নিউজ পোর্টালে কারো ছবি ছাপা হয়, যদি এটা একটা মেয়েরও যদি হয় বা একটা ছেলেরও হয়, আপনি কমেন্ট সেকশনে গেলে দেখবেন প্রচুর জঘন্য লেভেলের আজে বাজে কথা, এত জঘন্য কথা যে ওই মানুষ যদি দেখে সে 2-3 সেকেন্ডের জন্য শক হয়ে যাবে। শক মানে কাঁপবে লিটারালি, তার মনের ভিতরে একটা অনুশোচনা যাবে যে আমি কী করতেছি, রাইট কিছু করতেছি। তাকে সরাসরি অ্যাড্রেস করে কোনোভাবে কোনো বাজে মন্তব্য না করাটাই আমি মনে করবো উত্তম হবে, রেদার তাদের কাছে পৌঁছায় যাবে এরকম কোনো একটা মাধ্যমে তাদেরকে পার্সোনালি জানানোর ট্রাই করেন। বাট আশা করি আজকের মূল জেস্টারটা সবাই বুঝতে পারছেন, পার্সোনালি আমরা কাউকে অ্যাটাক না করি, কমেন্ট সেকশনটা ক্লিন রাখার চেষ্টা করি, গঠনমূলক সমালোচনায় বেশি মনোযোগ দিই, লজিক্যাল কথাবার্তা বলাটা বেশি মনোযোগ দিই, আজেবাজেভাবে ডাইরেক্ট একটা গালি দিয়ে বসে এটাকে কুলনেস মনে না করি। অনেকে এটাকে কুল মনে করেন, মানে 2-4 গালি মুহের উপরে দিয়ে দিলাম বাস আমি তো সেই, নো ওয়েট এ সেকেন্ড, এতটাও ইজি? আপনি কি তাই মনে করেন? একটা পার্সোনাল অ্যাটাক এরপর থেকে আমরা যেন কাউকে কখনো কমেন্ট সেকশনে না করতে চাই, এটা এক প্রকার ওপেন গিবোধ হয়ে যায়, অনেস্টলি সেইং ডিজিটাল গিবোধ এর মধ্যে এটা পড়ে যায়। দেখেন আপনি ওই মানুষটাকে চিনেন না হয়তো, অনেকভাবে জানেন না সে অ্যাকচুয়ালি পার্সোনালি কীরকম, তার ব্যাপারে একটা খারাপ মন্তব্য যে করে বসলেন সবার সামনে, তার মনে কষ্ট জাগলো, ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রেজেন্স এন্ড অ্যাবসেন্সে কারো ব্যাপারে কোনো কথা বলার পর তার যদি সেটা শোনার পর সত্যিকার অর্থেই খারাপ লাগে, দেন ইটস গিভ আপ। অ্যান্ড আই এম সরি টু সে অনেকে এটা করে ফেলছেন, এখন হোয়াট কুড বি দ্য সমাধান? আমি বলবো পার্সোনালি ট্রাই টু অ্যাপোলজাইজ ফর ইউর অ্যাকশনস, আগের কয়া কমেন্টগুলো ডিলিট করে ফেলতে পারেন, তাকে জানাতে পারেন যে হ্যাঁ সরি আই অ্যাপ্রোচ ইউ ইন এ রং ওয়ে, বা আমি আপনাকে ভুলভাবে এই কথাটা বলে ফেলছি, এর জন্য দুঃখিত। আর মনে হয় না, মানে আপনি হাম্বলভাবে মানে কাউকে সরি বলার পর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর এটার কোনো ট্র্যাক থাকবে। আর আশা করি আখিরাতের জন্য যে নিজেদের পানিশমেন্ট মানুষদের ইনশিওর করে ফেলতেছেন সেটা থেকে আপনারা পুরোপুরি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। এইটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ফর সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আমি বলবো, যেখানেই হোক, আপনার ফ্রেন্ড হোক, আপনার কোনো ক্লোজ কলিগ হোক, কাউকে হয়তো দুষ্টামি ছিল অনেক কিছু অনেক সময় বলে ফেলছেন, ট্রাই টু সলভ দ্যাট। এখনও সময় আছে, এখনও আপনারা বেঁচে আছেন, সুযোগ আছে আপনাদের কাছে, মৃত্যুর আগে এই কাজটা আপনারা করে যান। পার্সোনাল গ্রাজ, ওই যে একটা আছে না ক্ষমা, এমন কিছু কাজ আছে যেগুলো আসলে পার্সোনাল ক্ষমা ছাড়া কখনো সম্ভব হবে না। কারোর সাথে এমন কিছু করে ফেলছেন, এমন কিছু বলে ফেলছেন, এমন কোনো অ্যাকশন নিয়ে নিছেন যেটার জন্য সে আপনাকে কখনো ক্ষমা করতে পারতেছে না, তার কাছে ক্ষমাটা চেয়ে নেন। এবং তারপরও যদি সে ক্ষমা না করে, ফর ইন কেস আপনাকে যদি তারপরেও সে কোনো ধরনের ক্ষমা না করে, তাহলে ইটস আপ টু আল্লাহ, আপনি আপনার অ্যাকশনটা নিয়ে নেন, তার কাছে পার্সোনালি বলে দেন, সরে আসেন। অ্যান্ড মে আল্লাহ আজওয়াজাল ফরগিভ ইউ ফর ইউর অ্যাকশনস। অ্যান্ড ইনশাআল্লাহ আমি চাই, আমি দোয়া করি এই প্রত্যেকটা মানুষ যারা এই করো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন, শেষ পর্যন্ত তারা কিছু না কিছু শিখতে পেরেছেন, আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, গালি দিয়েন না, গালিগালাজ করে কোনো কমেন্ট করেন না, ট্রাই টু কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন। অ্যান্ড আপনার ফিউচারে যেই অ্যাকশনে আপনি নেবেন কোনোটাতে কমেন্ট করতে গেলে একটু ভেবে নিন যে মেবি এখানে একটা বাজে কমেন্ট করতে আছি, ওয়েট আই শুড নট ডু দ্যাট, নিজেকে একটু নিয়ন্ত্রণ করা, ওই জায়গা থেকে নিজেকে একটু সেফ রাখা। আই হোপ এটা সবার অনেক উপকারে আসবে। সবার জন্য আরেকটি এক্সাইটিং নিউজ হচ্ছে, আমাদের একটি অফিসিয়াল সাপোর্ট গ্রুপ আছে, ইউ ক্যান অলসো কল দিস এ ফ্যামিলি গ্রুপ, যেখানে যে কোনো বয়সের যে কোনো জেন্ডারের মানুষ প্রবেশ করতে পারেন, এবং এখানে প্রতিনিয়ত বিভিন্ন আঙ্গিককে ইসলামী বিভিন্ন নলেজ আপনার সাথে শেয়ার করা হচ্ছে। এখানে একই সাথে আপনারা পেয়ে যাবেন আমাদের অ্যামেজিং মডারেটর্স এবং অ্যাডমিনদের, যারা প্রতিনিয়ত আপনার কাছে খুব সুন্দর সুন্দর ইসলামিক মেসেজ এবং ফানি মেসেজ, হিউমারাস মেসেজ, বিভিন্ন রকম শিক্ষণীয় ব্যাপারগুলো আপনার সামনে নিয়ে আসছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের এই গ্রুপে একবার জলদি ঢুঁ মেরে আসতে। সো দেরি না করে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিঙ্গোপলি ফ্যামিলি ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপটি ভিজিট করে আসুন। আশা করছি আপনাদের সবার সাথে সেই গ্রুপে আমার প্রতিনিয়ত দেখা হবে, এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কসগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাহলে সেখানে আমার সাথে কানেক্ট হতে পারেন এবং সেখানে ফলো করে আসতে পারেন। ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিতে পারেন, আর ইম্পর্টেন্ট মনে হলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, নেক্সট ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে।
টিল দেন আসসালামু আলাইকুম।